মনে একলাশ আশা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ট্রিপ নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপটি 5 নাইট 6 ডেজের। এই কয়েকদিনে আমরা নর্থ বেঙ্গলের অনেকগুলো জায়গা কভার করার চেষ্টা করেছি, তবে আজ আমরা যাচ্ছি সিলেরিগাঁও। সিলেরিগাঁও পাহাড়ের একটি ছোট্ট সুন্দর গ্রাম। দার্জিলিং মেলে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন নামলাম তখন সকাল 8:15। নিউ জলপাইগুড়ি থেকে সিলেরিগাঁও যেতে সাধারণত 3 থেকে সাড়ে 3 ঘন্টা সময় লাগে, তবে মাঝখানে যদি খাওয়া দাওয়ার জন্য ওয়েট করেন বা যে কোনো কারণে ওয়েট করেন সেক্ষেত্রে আরও 1 ঘন্টা হাতে রাখতে পারেন। যেহেতু খুব সকালে ট্রেন থেকে আমরা স্টেশনে নেমেছিলাম তাই ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, তাই আমাদের ড্রাইভার দাদা সেবক রোডের কাছে একটু রেস্টুরেন্টে আমাদের খাবার জন্য নামিয়ে দিলেন। এই রেস্টুরেন্টের খাবার অনবদ্য, তবে আপনার হাতে যদি বেশ খানিকটা টাইম থাকে বা সময় থাকে তবে এই রেস্টুরেন্টে আসবেন, কারণ এখানে খাবার পরিবেশন করতে একটু সময় লাগে। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম, তবে মাঝখানে আবার সবার চা খেতে ইচ্ছা করল, তো আমরা এরকম একটি ছোট্ট চায়ের দোকানে নেমে পড়লাম আর আশপাশের সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করলাম। পাহাড়ে চলতে চলতে এরকম মাঝখানে একটু নেবে সেই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে একদম খারাপ লাগে না। এ বিষয়ে আপনাদের মতামতগুলো জানাবেন, আপনাদের কেমন লাগে এরকম মাঝে মাঝে দাঁড়িয়ে সেই জায়গাটা উপভোগ করতে। এইভাবে যে কোথা দিয়ে টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। শিলেরিগাঁওতে যখন পৌঁছালাম তখন বাজে দুপুর 2:30। এখানে অনেক হোমস্টে পেয়ে যাবেন, 800 থেকে 1000 টাকার মধ্যে খুব ভালো ভালো হোমস্টে আছে। আগে থেকে বুকিং না করে আসলেও চলবে যদি পিক সিজন না হয়। আমরা এই হোমস্টেটিতে ছিলাম, বলা হয় এটি সিলেরিগাঁওয়ের প্রথম এবং সবথেকে পুরানো হোমস্টে। এরপর লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটি একটু ঘুরে দেখতে। প্রায় সন্ধেই হয়ে আসছিল, তাও আমরা এই সন্ধেবেলার রূপটা উপভোগ করার জন্য সবাই মিলে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। পরদিন সকালে হোমস্টের ব্যালকনি থেকে সূর্যোদয় দেখতে বেশ ভালো লাগলো। সকালে সকলে মিলে আমরা আবার বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামটাকে ঘুরে দেখতে। চারিদিকে নিস্তব্ধতা, তার সাথে পাখির কলরব, দুটি মিলে এত সুন্দর লাগলো পরিবেশটি যে বলে বোঝানো যাবে না। যেতে যেতে একটি রাস্তা চোখে পড়ল যেটি উপরের দিকে উঠে গেছে, তো সবাই মিলে এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আর সকাল থেকে চারটি কুকুর কিন্তু আমাদের সাথে ছিল। আমরা এই যে উপরে উঠছি কুকুরগুলিও আমাদের সাথে উপরে গেল। আবার যখনই আমরা আর রাস্তা না খুঁজে পেয়ে নিচের দিকে আবার নামতে আরম্ভ করলাম তারাও আমাদের সাথে নেবে এলো।
ওই রাস্তা থেকে ফিরে এসে আমরা আবার অন্যদিকে হাঁটা স্টার্ট করলাম। পাইন ঘেরা জঙ্গল সত্যি দাঁড়িয়ে দুচোখ দিয়ে উপভোগ করার মতো। আবারও বলবো, নিস্তব্ধতা ও পাখির কলরব যেন দুটি কান ভরিয়ে দিচ্ছে, আর তার সাথে মন তো ভরছেই। আমরা যে জায়গাটিতে এখন আছি এটি সিরেরি গাঁওয়ের ঠিক পেছনের দিকটা, মানে উপরের দিকটা, যেটা আপনারা হেঁটে অবশ্যই দেখতে পারেন। উপর থেকে এখন সিরেরি গাঁওটিকে দেখা যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নাকি খুবই ভালো, তবে আমরা সেই দৃশ্য দেখার সৌভাগ্য করে উঠতে পারিনি। আর এই পুরো গ্রামটি এত সুন্দর সুন্দর ফুলে ভরা যে তার ছবি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো গ্রামটি যেন গোলাপ ফুল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এছাড়া কিছু নাম না জানা ফুলও চোখে পড়েছে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা, মানে সিলেরি গাঁও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি গিয়ে থাকেন তার অভিজ্ঞতাও শেয়ার করুন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।